ঘটক দিক সব কথা শেষ কথা আমার ছেলে কিন্তু সরকারি চাকরি করে তাই আমার যে বৌমা হবে তাকেও কিন্তু সরকারি চাকরি করতে হবে তখন তো দেখি আপনার ছেলেকে এই বাবু এদিক আয় এই যে আমার ছেলে বস বাপু বাচ্চা ধন এই বয়সে কি তোমার আমার কোলে বসার কথা গ্রুপ ডি তা বলি বাপু আপনাকে আপনার এই গ্রুপ ডি সরকারি চাকরিওয়ালা ছেলের জন্য জোর বেশি আমি পিএইচডি পাস করা মেয়ে আনতে পারি সরকারি চাকরিওয়ালা মেয়ে আমি আনতে পারবো না বাবা আমার কি তাহলে বিয়ে হবে না হবে বাবা হবে বসো বসো বেকার ছেলের বিয়ে না হলে বেকার মেয়েরও বিয়ে হবে না আর সরকারি চাকরিওয়ালা ছেলের সঙ্গে সরকারি চাকরি করা মেয়েরই বিয়ে হবে কি উচ্চ বিচার কি উচ্চ বিচার হাই গাইস কেমন লাগলো আমাদের ভিডিওটা তোমরা নিশ্চয়ই কমেন্ট করে নিচে জানাবে আর লাইক করে দেবে আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে আর তোমাদেরও যদি মনে হয় যে বেকার ছেলের বিয়ে না হলে বেকার মেয়েরও হবে না তোমরা কমেন্টে আমাদের জানাবে আর তোমাদের যদি এটাও মনে হয় যে সরকারি চাকরিওয়ালা ছেলের সঙ্গে সরকারি চাকরি করা মেয়েরই বিয়ে হবে সেটাও তোমরা কমেন্টে জানাবে আর ওর এখনও বিয়ে হয়নি তাই ওর জন্য একটা ভালো দেখে মেয়ে দেখো তোমরা যদি সেরকম কোনো সন্তান থাকে সেটাও তোমরা কমেন্টে জানাবে Bye.